উত্তর ইসলাম তন্দ্রা টেলার্সের তন্দ্রা টেলার এদের একটা ইনসার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এখানে জয়েন করছি 2 মে থেকে। এই যে পুরো পাশের যে 15 লক্ষ টাকা, এই টাকাটা কীভাবে কী হয়েছে একটু বলেন তো। এই টাকাটা আসলে গ্রাহক আপনার 31 মে আসলে টাকা তুলতে আসছিল, ওনার যখন টাকা তুলতে আসছিল ওই সময় 8 লক্ষ টাকা তুলছিল, পরবর্তী টাকা তুলতে গেছিল, 8 লক্ষ টাকা তোলার পরে ওনার ব্যালেন্স আর টাকা ছিল না, যে কারণে আমরা এখান থেকে আর টাকা তুলে দিতে পারি। টাকার কথা কত? টাকার কথা হচ্ছে 33 লক্ষ টাকা। ওখানে টাকা থাকছে 22,000, মানে গ্রাহকের সিম কার্ডটা কার কাছ থেকে? গ্রাহকের সিম কার্ডটা ওনার কাছে ছিল। গ্রাহকের সিম কার্ড কি নিয়ম আছে ইনচার্জের কাছে থাকার? ইনচার্জের না, গ্রাহকের সিম বা ইনচার্জ বলে কারোর কাছেই থাকার নিয়ম নেই। হ্যাঁ, মানে ব্যাংকিং রুলস অনুযায়ী গ্রাহকের সিম গ্রাহকের কাছেই থাকবে, এটাই নিয়ম। কিন্তু ওনার কাছে কেন সিম থাকতো? এটা আমি যতটুকু জানি যে আসলে গ্রাহক সে তো আসলে দেশের বাইরে থাকে, বাইরে থাকার কারণে আপনার তার সাথে হয়তো একটা ভালো একটা সেই সম্পর্কের কারণে উনি আসলে ওনার মাধ্যম দিয়ে এখানে অ্যাকাউন্টটা করাইছিল। উনি বাইরে থাকা অবস্থায় সেই সাথে ওনার সাথে হয়তো যে কোনো ওনারে বোঝাই হোক সিমটা রেখে দিয়েছিল, পরবর্তী ওনার কাছে সিমটা ছিল এরকমই। টাকাগুলো কি ধারণা করছেন যে উনি আমরা যতটুক ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ধারণা করছি যে টোটাল ব্যাংকে যে রেকর্ড অনুযায়ী ধারণা করছে টাকাটা উনি নিয়েছে, তাছাড়া তো আর কেউ নয়। ধারণা কি এটা? হ্যাঁ, এটাই ধারণা। তারপরেও উনি আসলে এটা স্বীকারও করছে যে সবার মাঝখানে এটা নিয়ে একটা সালিশ হয়েছে, উনি স্বীকার করেছে যে টাকাটা স্ট্যাম্পও ফেরে দিয়েছে। হ্যাঁ, স্ট্যাম্পও ফেরে দিয়েছে, উনি টাকাটা নিয়েছে। এই মধ্যে উনি একটা ওনার পরিবারের লোকজন থেকে উনি সব একটা স্ট্যাম্পও ফেলে দিয়েছে। গ্রাহক তো আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, পুরোবাসী রেমিটেন্স যোদ্ধা, তার টাকাটা আসছে। হ্যাঁ, এই টাকাটা রিকভারি করার ব্যাপারে আপনারা কি সহযোগিতা করবেন? এই কবর টাকাটা রিকভারি করবেন আমরা আমার ব্রাঞ্চের সাথে যোগাযোগ করছি, তারাও এই জিনিসটা অবজারভেশন করছে, অলরেডি তারা এই নিয়ে কাজও করছে। তো এই টাকাটা অবজারভেশন মানে রিকভারি করার জন্য আমাদের ব্রাঞ্চ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা এজেন্ট ব্রাঞ্চ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো। আচ্ছা, ভালো কথা। কিন্তু ওখানে দেখছে এটা আমাদের যখন এজেন্ট দিছিল ওই সময় তৈরি করে দিয়েছিল। ব্যাংকের 3টা ইউজার আইডি হয়ে থাকে, সেটা হচ্ছে এজেন্টের নামে, ইনচার্জের নামে আর ক্যাশিয়ারের নামে। সেই অনুযায়ী ওনার নামে একটা ইউজার পাসওয়ার্ডটা আমাদের ইনচার্জ উনি আর কি চেঞ্জ করবেন। জানার সাথে ওনার ইউজার ব্যবহার করে এই যে আমাদের জসিম মানে যিনি আর কি অ্যাকাউন্ট হোল্ডার, ওনার আইডি থেকে ঢুকে ওনার আইডিতে টাকাটা 2,40,000 টাকা ট্রান্সফার করছে। এই ট্রান্সফার করছে এইভাবে যে আমাদের এজেন্ট উনি আসলে ওনার কাছে কিছু টাকা পাইতো, উনি ওই ট্রান্সফার করে ওই টাকা দিয়ে ওনারে বলছে যে আপনার টাকাটা আমি পরিশোধ করে দিলাম, মানে গ্রাহকের টাকা আমাদের এজেন্টকে ট্রান্সফার করে তার আইডি ব্যবহার করে। তো এই সাথে এবং টাকাটা সেই তুলেছে এটাই প্রমাণ হচ্ছে। জসিম সাহেব কি এজেন্ট, তাই না? উনি টাকা তুলিনি, ওনার আইডি ব্যবহার করে বিল্লাল টাকা তুলেছে, এটা বলতে চাচ্ছেন? টাকা তুলছে বা ওনার অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করেছে। এখন বিষয়টা আসছে যে আরেকটু আপনার
আপনার কর্মচারী আমি। জি।